এটা সাধারণ আছে শুধু সেন্টিমেন্টাল অবশ্যই এই সেন্টিমেন্ট ক্ষেত্রে আদিবাসী আছে বিরাট বিরাট ভাবে আঘাত পেয়েছে এটা স্বাভাবিকভাবে হতে পারে এইরকম একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ নিয়ে যাওয়ার জন্য একটা মন্ত্রী সবাই যোগদান করেছেন তার কাছে এইরকম একটা মানুষের বিভেদ সৃষ্টিকারী একটা এইরকম একটা প্রাচীন কাগজটি আছে একটা কথাবার্তা মানুষকে হীনাবজ্ঞা বর্ণ প্রথা বৈষম্যমূলক অস্ত্রের কন্দনের আকাশে বাতাসে ধ্বনিবে না যেদিন অত্যাচারীর ঘর গঠিত হবে মিলনভূমি রণিবে না বিদ্রোহী অনুক্রান্ত হবে সেই দিন হবে শান্ত আমাদের কোন ও আদিবাসী বা আদিবাসী যারাই হন কোন মানুষকে কোন জাতিকে জাত তোলে জাতি বিদ্বেষ হবে কখনো গালাগাল করবেন না আমরা কিছু মেনে নেব না আদিবাসীরা কখনো সংবিধান ভাঙেনি আদিবাসীরা সুশৃঙ্খল মানুষ সংঘবদ্ধ মানুষ আমাদের সংস্কৃতিটাই এরকম সবাইকে সম্মান করি কেন বলে বারবার আমাদেরকে অপমান করা হবে এই একবিংশ শতাব্দী তো 21st century কেন বাবা অপমান করা হবে রাস্তাঘাটে অফিস আদালতে এমন ভাবে দেখা হয় বাঁকা চোখে দেখা হয় যেন আমরা যেন জন্মে যেন পাপ করেছি আমরা যেমন অন্য ঘর থেকে চলে এসেছি এখানে আমরা কি মানুষ নই আমরা তীব্র প্রতিবাদ জানাবো যতভাবে প্রতিবাদ জানানো যায় যেভাবে প্রতিবাদ জানানো যায় আমরা জানাবো এবং তাহলে আজকে উনি অখিলগিরি মাসে বলছেন যে আদিবাসী রাষ্ট্রপতির পদকে আমরা সম্মান করছি কিন্তু তার চেহারাকে তিনি আদিবাসী বলে তার অসম্মান করছে তাদের গায়ে লাগছে রাষ্ট্রপতি পদ যদি না হয় তার মানে ওনাদের চোখে আদিবাসীরা একজন নিকৃষ্ট শ্রেণীর প্রাণী সেই হিসেবে তারা দেখছেন তাহলে মহাশয় আপনারা কেন আমাদের বারবার আদিবাসীদের জাতিগত শংসাপত্র নকল করছেন কেন জাতিগত শংসাপত্র নকল করে আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার গুলো কেড়ে নিচ্ছেন তখন তো মনে হয় না যে আমরা আদিবাসী হতে যাব না তখন তো মনে হয় না আমরা আদিবাসী আমরা এই বিরুদ্ধে লড়ছি এবং লড়ব আগামী দিনে যত রকম ভাবে লড়াই করা যায় গণতান্ত্রিক ভাবে সেই গণতান্ত্রিক ভাবে লড়ব আজকে এখানে আমাদের খাতার এখানে আছেন রানীগঞ্জ বিধানসভার বিধায়িকা মাননীয় মন্ত্রী খাদ্যমূল প্রতিমন্ত্রী তিনি এখানে পাশ কাটিয়ে চলে গেলেন এজ এ আদিবাসী হিসেবে তার আগে ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল এর প্রতিবাদ জানানো জানাননি কেন আরে মন্ত্রী পরে আগে আপনি আদিবাসী তার জন্য পদটা পেয়েছেন তখন ছিল আদিবাসী অপমান করা হয় আমরা সমস্ত আদিবাসীরা আপনার পাশে আপনার পাশে দাঁড়াবো তখন কোন আদিবাসী ভাই বোন আসবে না আদিবাসী সব এটা ভোট করে বলে যাচ্ছি আপনি কেন আমাদেরকে পাশে থাকছেন না কিসের ভয় কদের ভয় এই আদিবাসী এই সমস্ত জন না থাকে আপনিও থাকবেন না আপনার আদিবাসী সত্ত্বেও থাকবে না আপনি আগে আদিবাসী ভাবুন নিজেকে আদিবাসী না ভাবলে আপনি কোনো কিছু করতে পারবেন না আদিবাসী সংস্কৃতিটাই এমন আমি এই আমার বক্তব্যকে বিধায়িত করব না আমরা এখান থেকে সোজা থানা যাব সবাই মিলে যাব থানায় আমাদের অখিলগিরি মাসে বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগপত্র আমরা প্রদান করব এবং প্রদান করে সেখান থেকে আমরা সম্পত্তি নেব এবং আমরা দেখব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বা অন্যান্য যারা সম্প্রদায়ের মানুষজন আছেন এটি আদিবাসী শ্রী নয় রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই অখিল গিরি তোমায় জানায় এই অখিল গিরি তোমায় জানায় আদিবাসী কোন রাষ্ট্রপতি অপমানকারী অখিল গিরি দুর্ঘটাও এই রাষ্ট্রপতি অপমানকারী অখিল গিরি দুর্ঘটাও।